ফ্যান্টাস্টিক, এক কথায় অসাধারণ একটি জায়গা। এখানে একটি চমৎকার রেস্টুরেন্টও আছে, রেস্টুরেন্টের নাম এই যে নিরিবিলি ভাসমান রেস্টুরেন্ট। ওয়াও, এই আমার পা পড়ছে পানিতে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মানিকগঞ্জের বিখ্যাত একটি চর, পদ্মা নদীর চর, যেটি কুশিয়ার চর হিসেবে পরিচিত। তো চলুন আগাইতে থাকি সামনের দিকে, দেখি এই চরটা কেমন। আমি এর আগে কোনোদিন যাইনি, আজকে প্রথম যাচ্ছি। ও, এই যে সামনে বেউতা ব্রিজ, এই ব্রিজ দিয়ে আমাদেরকে যাইতে হবে, আর সোজা যাবে হলো মানিকগঞ্জ সদরে। আমরা যেহেতু ঢাকা থেকে আসছি, সেই কারণে মানিকগঞ্জ সদরে আর যাওয়া লাগলো না। এই যে ধলেশ্বরী নদী, ধলেশ্বরী নদী টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলা দিয়ে প্রবাহিত একটি নদী। হরিরামপুর, সোজা হরিরামপুর পাটুরিয়ার বামে হলো মানিকগঞ্জ। এই যে এই রাস্তাটা গেছে মানিকগঞ্জের দিকে, আর আমরা যেহেতু সোজা যাব হরিরামপুর, জায়গার নাম চর বেউথা, আর এই ব্রিজটার নাম হলো বেউথা ব্রিজ। বেউথা ব্রিজ দিয়া হরিরামপুর উপজেলায় অবস্থিত কুশিয়ার চরে যাব আমরা। এত সুন্দর জায়গার কারণে একটু দাঁড়ালাম। এই যে চমৎকার দৃশ্যের নদী, নিচে অবশ্য বেশ বসার জায়গা করা আছে, বসে আরামায়েস করা যাবে। বেউতা টি স্টল, সম্ভবত রিসোর্ট টিসোর্ট টাইপের একটা জায়গা। মূলত এটা হলো মানিকগঞ্জ শহর, ওই যে সোজার মানিকগঞ্জ শহর। তো আমরা চলুন আর একটু সামনের দিকে যাব, যেহেতু আমরা কুশিয়ার চর যাব। দু এক ফোঁটা করে বৃষ্টি পড়তেছে, আল্লাহ মালুম কি হবে, আমরা যাইতে পারবো কিনা পদ্মার পারে। আশপাশটা দেখে মনে হচ্ছে যে আমরা চরাঞ্চলের বা পদ্মা নদীর কাছাকাছি চলে আসছি। ও, এই যে সেই কুশিয়ার চর, চারপাশে বালি আর বালি, চমৎকার একটি জায়গা। এটাকে বলে কুশিয়ার চর, সোশ্যাল মিডিয়ার সুবাদে জায়গাটা খুবই পপুলারিটি লাভ করেছে। বালি বালি বালি, একে তো বালি, তারপর আবার বৃষ্টি। ও, বৃষ্টি আসলে হালকা বৃষ্টি, কিছুক্ষণ আগে একটু বেশি বৃষ্টি ছিল। ও, ফ্যান্টাস্টিক, এক কথায় অসাধারণ একটি জায়গা। বৃষ্টি না হলে হয়তো জায়গাটা আরও চমৎকার লাগতো, তবে বৃষ্টির কারণেও যে সুন্দর লাগতেছে না তা না, বরং আমার কাছে মনে হচ্ছে বৃষ্টির কারণেই জায়গাটা বেশি সুন্দর। ও, সুন্দর একটি জায়গা আসলে। আমি যদিও বাইক থেকে পড়ে গেছিলাম, পিছলে পড়ে গেছিলাম, এই যে সামনে ছবি টবি তুলতেছে, ওই যে একটা হোটেল বানানো হয়েছে, আমি ওই যে ওইখানে পড়ে গেছিলাম। বিস্তীর্ণ এলাকা জুড়ে চর আর চর, এই যে দেখুন চর আর চর। ওই যে ওই দিক দিয়ে আমরা আসছি, এখানে খুবই চমৎকার একটি জায়গা, ঘুরে বেড়ানোর জন্য তো একেবারে পারফেক্ট একটি জায়গা। প্রচুর সংখ্যক মানুষ এখানে আসেও ঘোরাফেরা করতে। এখানে একটি চমৎকার রেস্টুরেন্টও আছে, রেস্টুরেন্টের নাম এই যে নিরিবিলি ভাসমান রেস্টুরেন্ট, সুন্দর একটি রেস্টুরেন্ট। ওই যে ওই পাশে বাথরুমও দেখতেছি, প্রচুর সংখ্যক লোক প্রতিদিন এখানে আসে। এই যে সামনে পদ্মা নদী, রাস্তা খুবই পিছলা, একবার অলরেডি পড়ে গেছি, একটু সাবধানে যাইতে হবে। গাড়ি চলতেছে কিন্তু আমার আসলে কম অভিজ্ঞতার কারণে আমি
পড়ে গেছিলাম বৃষ্টির কারণে। আমি অলরেডি রেইনকোট পরছি। ওয়াও, খুবই সুন্দর একটি জায়গা প্রিয় দর্শক। এটাকে কুশিয়ার জল বলে। মানিকগঞ্জ জেলা সদর থেকে বেশ কিছু দূরে, অনেক সময় লাগছে এখানে আসার জন্য দর্শক। এই যে সামনে দেখুন, কক্সবাজারে যেরকম বসার জায়গা করা হয়, এখানে সেই রকম করে বসার জায়গা করা হয়েছে। ও, এই যে ছেলে পেলে সব নদীর ভিতরে গেছে, চরের মাঝখানে একেবারে দোকানপাট বসেছে। বৃষ্টি না হলে মনে হয় আরও অনেক দোকানপাট থাকতো। এই যে পদ্মা নদী, চমৎকার লাগতেছে এখানে। যদিও ক্যামেরায় হয়তো বা অতটা সৌন্দর্য ফুটে উঠতেছে না। একেবারে পদ্মা নদীর কাছাকাছি চলে আসছি। প্রচুর সংখ্যক লোক আসছে, আসলে সম্ভবত প্রতিদিনই এখানে এরকম লোক সমাগম হয়ে থাকে। এই যে মোটর বাইক নিয়েও আসছে অনেকে, বৃষ্টির কারণে দোকান গোটায় নিছিল, আবারও দোকান পাড়া শুরু হয়ে গেছে। সন্ধ্যা প্রায় সমাগত, এখানে বেশিক্ষণ থাকা হয়তো বা সম্ভব হবে না। আবহাওয়া ভালো হলে হয়তো বা আরেকটু সময় কাটানো যায়। তো ওয়াও, এই আমার পা পড়ছে পানিতে। যাই হোক, বৃষ্টি হইলে মনে হয় আরেকটু উপরের দিকে পানি উঠবে। সুসু একটা জায়গা, একটু বৃষ্টি হলে একেবারে এগুলো তলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এখন লোকজন কমে গেছে, আমরাও বেশিক্ষণ থাকবো না এখানে, কারণ যাইতে হবে অনেক দূর। এখান থেকে ঢাকার দূরত্ব একেবারে কম না, কারণ মানিকগঞ্জ থেকে এখানে আসতে প্রায় এক ঘন্টা শো এক ঘন্টা লেগেছে। মানিকগঞ্জ থেকে আবার যাইতে হবে ঢাকায়। এই যে এখানে বসার জায়গা করা আছে, এখানে অবশ্য লেখা আছে এই যে এক ঘন্টা ৩০ টাকা। বাংলাদেশের চেয়ারগুলো খুবই সুন্দর। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।